এটা মাসি দিয়েছে মানে আমার মাসি শাশুড়ি এই যে এই সাইডে সব কালারগুলো আলাদা আলাদা এই যে গুলো মানে থাল এই যে এটা নিচ্ছি হ্যাঁ এই যে এটা খোলা হয়ে গেছে হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার বেবি শাওয়ার তো হয়ে গেছে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখেছো আর না দেখে থাকলে দেখো তো এই যে আমার বোন অবশ্যই চেনো আর এটা হচ্ছে বোন এটা হচ্ছে মামার মেয়ে তো ওরা এখনো আছে মানে আমার মারা এখনো যায়নি সবাই আছে আর বাকি সবাই চলে গেছে তো আমি বেবি শাওয়ারে কি কি গিফট পেয়েছি সেগুলোই তোমাদেরকে আর কি দেখাবো সেই জন্য এখন বসা তো এই যে গিফটগুলো নিয়ে এখানে আমি বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলেই তো চলো শুরু করি আর বেবি শাওয়ারটা তো খুব বড় করে হয়নি খুবই ছোট করেই হয়েছে তোমরা দেখেছো সেরকম কেউ আসেনি একদম নিজের রিলেটিভ যারা সেই কজনই আর কি আর আমার বোনরা তো কেউ আসতেই পারিনি তো চলো দেখাই কি কি পেয়েছি না পেয়েছি তো ফার্স্ট দেখাবো আমার মা যে শাড়িটা দিয়েছে মানে আমার ও বাড়ি থেকে সেটাই তোমাদেরকে দেখাবো তো ফার্স্ট হচ্ছে এই শাড়িটা এই যে এনার পছন্দ আর সাথে আমারও পছন্দ মানে আমি ভিডিও কলে দেখেছি আর আমাকে ওর পছন্দ আর আমাকে ভিডিও কলে দেখিয়েছিল তারপর আমার পছন্দ হয়েছিল এই যে এটা খুব সুন্দর শাড়িটা আর বিশেষ করে কালারটা খুব সুন্দর যেহেতু আমার এই কালারের শাড়ি নেই এই যে বোনের মুখটা ঢেকে যাচ্ছে তো এই শাড়িটা আর এটা আর এই যে ব্লাউজটা মানে পুরো ম্যাচ করে আমাকে দিয়েছে আর কি তো এই যে দেখো মা রান্না করতে করতে চলে এসছে যেহেতু আমরা ভিডিও করছি সেটা দেখতে তো চলো নেক্সট শাড়িটা দেখাবো তো নেক্সট হচ্ছে এটা মাসি দিয়েছে মানে আমার মাসি শাশুড়ি এই যে এই শাড়িটাও খুব সুন্দর পুরোটা খুলে খুলে দেখাচ্ছি না এই যে এইটা এই একটা যেগুলো আগে যেগুলো যারা দিয়েছে নামগুলো মনে আছে সেগুলো দেখিয়ে দিই তারপরে এই যে আরেকটা এটা আমার আরেকটা মাসি শাশুড়ি দিয়েছে মানে আমার ছোট মাসি শাশুড়ি এই যে এটাও খুব সুন্দর সব কালারগুলো আলাদা আলাদা এই যে এটা আর এটা দিয়েছে আমার মামি শাশুড়ি মানে আমার ছোট মামা শ্বশুর মানে মামি শাশুড়ি মামা শ্বশুর দুজনে মিলে আর কি এই যেটা এগুলো জামদানি কি জামদানি আমি জানি না যাই হোক খুবই সুন্দর শাড়িটা দেখে নাও এই যে আর এই যে এটা দিয়েছে আমার ননদ মানে আসেনি কিন্তু গিফট আমাকে পাঠিয়েই দিয়েছে এই যে এটাও খুব সুন্দর দুই কালারের এই যে রেড কি জানি ব্লাউজ পিস দেখতে হবে তো এদিকটা রেড আর এই যে ভেতরে মনে হয় সবুজ আছে যেহেতু পুরোটা খুলিনি কারণ খুললে আবার ভাঁজ করতে হবে আর এখন খোলা সম্ভব না যেহেতু সবকিছু আমাকে এখন ঢুকিয়ে রেখে দিতে হবে তো এই একটা আমার যেমন ছিল আর এই যে এটা দিয়েছে কাকিমা কাকিমা বলতে নেহার মা নেহাকে তো চেনই তো ওটা ওই কাকিমা দিয়েছে ভেতরে মনে হয় একটা কালার আছে এই যে ভেতরে হলুদ আছে আর উপরে রেড এই যে এই একটা আর এটা দিয়েছে আমার জা মানে আমার বড় জা বড় জা তো হ্যাঁ এটা হচ্ছে আমার জা দিয়েছে এই যে এটাও জামদানি যেহেতু পুরোটা খুলছি না উপর থেকেই দেখে নাও এই যে এটা আর এটাকে হ্যাঁ এটা দিয়েছে নিচের বৌদি আমি ভুলে গেছি তো এটা দিয়েছে নিচের বৌদি এই যে ওই দুটো শাড়ি মানে আগেরটা দেখালাম আর এটা একই টাইপের শুধু কালারগুলো আলাদা মানে একই জামদানি মনে হয় তো এটার কালারটাও খুব সুন্দর এই যে দেখো এটা একটা আর আর এই যে এই শাড়িটা কে দিয়েছে আমি জানি না মানে আর কি যেহেতু প্যাকেটের মধ্যে ছিল তাই আমি বলতে পারবো না যেহেতু ওগুলো আমাকে আমার হাতে দিয়েছিল চেনা সেই জন্য মনে আছে তো এটাও কেউ একজন দিয়েছে হয়তো জানি না কে দিয়েছে তো ভালো শাড়িটা বেশ এই যে এই যে পুরো সফট আর কি নরম একটা শাড়ি একটা
তারপরে এই কটাই পেয়েছি তোমার ভালো শাড়ি, ভালো শাড়ি বলতে জামদানি আর যেগুলো দেখালে সেগুলো, আর এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সুতির শাড়ি। চলো দেখাই সুতির শাড়িগুলো কে কি কোনটা দিয়েছে আর কি। তো এই যে এটা দিয়েছে আমার বড় মামি শাশুড়ি, এই যে এটাও সুন্দর, কিন্তু সুতির শাড়ি তো আমি খুব একটা পরি না। আর এই শাড়ি কে দিয়েছে, তুই দিয়েছিস? তো এটা কে দিয়েছে যে বলতে পারবো না। এই যে এই গোলাপিটা পিঙ্কটা, তো এটা কে দিয়েছে জানি না। আর এটা দিয়েছে একটা ঠাম্মা, এক কাকিমা, কাকিমা দিয়েছে কোন জায়গায়, ওইটা এটা একটা কাকিমা দিয়েছে, অত মনে রাখা সম্ভব না কে কোনটা দিয়েছে। এটা ঝুমা কাকিমা, আর এটা দিয়েছে আমার পিসি শাশুড়ি। এই যে এটা, আর এটা কে দিয়েছে, এটা দিয়েছে এই বোন, আর একটা শাড়ি ছিল এটা, এই যে। আর এটা দিয়েছে কে, যাই হোক কেউ দিয়েছে হয়তো, জানি না কে দিয়েছে। তাহলে তাই হবে, এটাই মনে হয় ঠাম্মা দিয়েছে, যাই হোক। আর এই যে এটা একটা জেঠিমা দিয়েছে, সুতির শাড়িগুলো সুন্দর। আর এই যে একটা বিছানার চাদর, এটা পাশে বাড়ি একটা জেঠিমা দিয়েছে, এই যে বিছানার চাদর একটা জেঠিমা দিয়েছে। আর বাকি হচ্ছে এগুলো মানে থাল, এই যে এটা দিয়েছে প্রভাত, প্রভাতকে তো তোমরা চেনো মানে আমার বরের বন্ধু, তো এটা দিয়েছে প্রভাত। আর সুদীপ ওটা দেখাবো, আর এগুলো হচ্ছে আমাদের ওবাড়ির থাল, গ্লাস, বাটি, আলতা, সিঁদুর, এগুলো ওবাড়ির। আর পেয়েছি হ্যাঁ এই যে এটা খোলা হয়ে গেছে, তো এটা দিয়েছে সুদীপ দা। তো এটা খুব কাজের জিনিস, যেহেতু আমার মানে শীত পড়ে গেছে তো আমার এটা খুবই দরকারি জিনিস, তাই জন্য আমার খুব ভালো লেগেছে গিফটটা। এটা সুদীপ দা দিয়েছে, বারো করা হয়ে গেছে, কই রেখে ওই যে ওখানে দাঁড়া দেখাচ্ছি, পড়ে যাস না, পড়িস না, এই যে থ্যাংক ইউ সুদীপ দা, যেহেতু এটা আমার খুব দরকারি জিনিস সেই জন্যে ধর। আর 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 এই যে এটা দিয়েছে একটা দাদা, বুঝতেই পারছো এটা কি, বলার দরকার নেই। তো এটা ননস্টিক করাই, তো এটা এই যে এটাও কাজের জিনিস কিন্তু এখন লাগবে না, এখন তুলেই রাখতে হবে আর কি। তো একটা আর কি, আর হ্যাঁ এই যে আর একটা জিনিস, ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট, এই যে মানে আমাদের পুচকির জন্য দিয়েছে, তো পুচকি তো হতে এখনো দেরি আছে, হোক তারপরে এটাও এখন তুলে রাখতে হবে। তো এই যে এই কটাই পেয়েছি গিফট, যেহেতু বেশি কাউকে বলা হয়নি, খুব কম মানুষ বলা হয়েছিল সেই কারণেই। তো চলো গিফটগুলো সব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ তো তখন বলা হয়নি, আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের গিফটগুলো কেমন লাগলো। তো এই পর্যন্তই করলাম আর কি। আর এই যে এনারা আজকে বাড়ি চলে যাবে, সবাই তো চলেই গেছে, শুধু মা বাবা আর বোন, আর এই বোন এই কজন আছে চারজন, তো চলে যাবে। আর এই যে এটাকে বলছে আজকে থাকতে, কিছুতেই থাকছে না, খুব বদ হয়েছে আগের থেকে, আগে যখন বলতাম থাকতে তখন থাকতো, আর এখন থাকছে না। তো আমি মানে আজকে মা আমাকে যেতে বলছিল, আজকে যাব না, তো আমি কয়দিন পরে যাব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।